আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এখানে এখন স্প্রিং, কিন্তু যদিও গাছে এখনো পাতা হয়নি এবং গাছের মধ্যে ছোট ছোট কুঁড়ি এসেছে। তো রোজার মাস প্রায় চলেই আসলো, আর দু একদিন বাকি আছে, 13 তারিখ থেকে রোজা। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে রোজার মাসটি পালন করার তৌফিক দিন। আমার পরিবারে অনেকে অসুস্থ বাংলাদেশে, আল্লাহ তাদের সবাইকে সুস্থ করে দিক, এবং আরও অনেকের পরিবারে অনেকে হয়তো অসুস্থ আছেন, আল্লাহ তাদের সবাইকেও সুস্থ করে দিক। অনেক সময় একটা পরিবারে সমস্যা থাকে, পরিবারে সমস্যা দেখা যায়, হাজব্যান্ড অত্যাচার করে, ভালো ব্যবহার করে না, অনেক ধরনের প্রবলেম থাকে, একটা মানুষ ডিপ্রেশনে চলে যেতে পারে। আবার ছেলেমেয়েরা অনেক সময় দেখা যায় বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে মিশে, এবং সেখানে বন্ধু বান্ধবরা অনেক সময় বুলি করে, মানে টিস করে, চুল লম্বা থাকলে টিস করে, শর্ট থাকলে টিস করে, গায়ের রং কালো থাকলে টিস করে। অনেক বাংলাদেশের কেউ আছে যে গায়ের রং হয়তো বা কালো, পরিবারের ভিতরে সেই মেয়েটাকে অন্যরা টিস করতে থাকে, আজে বাজে কথা বলতে থাকে। তো এই যে এগুলা কিন্তু বুলিং আর কি, এগুলা ঠিক না, কিন্তু এগুলো হচ্ছে। এগুলো যখন হয় তখন একটা মানে ডিপ্রেশনে চলে যায়, ডিপ্রেসড হয়ে যায়, এবং ডিপ্রেশন কিন্তু একটা ডিজিজ। তো এরকম অবস্থায় চলে গেলে তখন অবশ্যই কারোর সাথে কথা বলা উচিত। আবার দেখা যায় যে হাজবেন্ড অত্যাচার করছে, সেখানেও মানুষ বলতে পারে না, কাউকে বলে না, মানুষ কি বলবে, লোক লজ্জার ভয়, বিভিন্ন রকমের কথাবার্তা বলে, কিন্তু সেটাও ঠিক না, কাউকে না কাউকে বলতে হবে আসলে। এবং বলা মানে এই না যে এটার নাম ব্যাক বাইটিং, বলা মানে না যে এটা ব্যাক বাইটিং, বলা মানে হচ্ছে আপনি শেয়ার করলেন আপনার সমস্যাটা আরেকজনের সাথে, এবং তখন অন্য কেউ হয়তো বা সমস্যাটা সমাধান করবে, মনটা হালকা করলেন। এখানে একটা গাছে, এই গাছটায় কিছু কিছু কলি হচ্ছে, একটু দেখে আসি। এই যে দেখুন গাছটা সুন্দর, খুব সুন্দর দেখতে। এগুলোতে ফুল ফুটবে, সাদা ফুল, কিছুদিন পরে এগুলোতে ফুল ফুটবে, সুন্দর লাগে দেখতে।